তফসিল ঘোষণার আগেই 200 আসনে মনোনয়নের বার্তা দেবে আওয়ামী লীগ। নেতারা জানান, যাদের প্রার্থিতা মোটামুটি নিশ্চিত তারা এরই মধ্যে বুঝতে পারছেন। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী এলাকায় গিয়ে নির্বাচনী কাজেও নেমে পড়েছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনে নৌকার টিকিট পাওয়ার ক্ষেত্রে মার্কিন ভিসা নীতি খাটবে না। জয় যাদবের বিশেষ প্রতিবেদন। নভেম্বরে ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে এরই মধ্যে জরিপের কাজ শেষ করেছে। চূড়ান্ত জরিপের ফলাফল এসে গেছে, কাজ চলছে সেগুলো নিয়ে। নেতারা বলছেন, তফসিল ঘোষণার আগেই নৌকার সম্ভাব্য প্রার্থীদের বার্তা দেওয়া হবে, যাতে আগে থেকেই নির্বাচনের প্রয়োজনীয় কাজ গুছিয়ে নিতে পারেন। তফসিল ঘোষণার পর সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের সংসদীয় বোর্ড চূড়ান্ত করবেন মনোনয়ন। যখন আমাদের শিডিউল ঘোষণা হবে তারপরেই তো আমাদের মনোনয়ন বোর্ড বসবে এসে, কিন্তু এইসব কাজের জন্য এগুলো আমরা অপেক্ষা রাখব না। নেত্রীর নির্দেশ পাওয়া মাত্রই 100 যারা আমাদের আনুমানিক প্রার্থী তারা তাদের আসনের থেকে কাজ শুরু করে দিবে, আর তারপরে আমরা বাকি আরও 100 আসন আমরা আশা করি যে সেটা আমরা অতি শীঘ্রই করতে পারবো শিডিউল ঘোষণার আগে বাগে দিয়ে। 200 মোটামুটি আমাদের হয়তো নিশ্চিত করা হয়ে যাবে। আমাদের নেত্রী উনি এতটাই ওয়াকে বহল 300 আসন নিয়ে যে ওনার কাছে মুখস্থ, কার কী অবস্থা, কোথায় কি কার সাথে দ্বন্দ্ব, এবং কিছু কিছু জায়গায় যাদের কোনো অসুবিধা আছে তাদেরকে ডেকে উনি বলতেওছেন যে এই সমস্যাগুলো আছে, এগুলো ঠিক করো, আদারওয়াইজ আমি বিকল্প চিন্তা করব। মার্কিন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। নেতারা জানান, এ নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও দলীয় মনোনয়নের ক্ষেত্রে তা প্রভাব ফেলবে না। বলেন, ভিসা নীতি নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের কোনো মাথা ব্যথা নেই। ভিসাকে একটা হাতিয়ার হিসাবে যেটা তারা ব্যবহার করতে চেষ্টা করছে সেটা আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা মনে করি যেই লোকের তার কনস্টিটিউয়েন্সিতে, তার নিজের এলাকাতে যার জনপ্রিয়তা আছে, যে মানুষের পাশে কোভিডের সময় ছিল, দুর্দিনে ছিল, তারাই আমাদের মনোনয়ন পাবে। আওয়ামী লীগ তার সক্রিয়তার উপর দাঁড়িয়ে, জনগণের শক্তির উপর দাঁড়িয়ে তার সিদ্ধান্ত গ্রহণ করে। তো সেক্ষেত্রে ভিসা নীতির আওতায় কে আসলো না আসলো এই নিয়ে দলের মনোনয়ন কোনো ব্যত্যয় ঘটবে এটা আমি মনে করি না। 14 দলীয় জোটেই নির্বাচন করবে আওয়ামী লীগ। তফসিল ঘোষণার পর নির্বাচনের পরিস্থিতি বুঝে, জোট রাজনীতির মেরুকরণ দেখে, শরিকদের আসন বন্টনের পাশাপাশি কোন কোন আসনে ছাড় দেওয়া হবে সেই সিদ্ধান্তও হবে। এই 14.5 বছরে বাংলাদেশটা বদলে গেছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।